নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা ফুলকপির পাতাটাকে ফেলে না দিয়ে আমি ঠিক যেভাবে দেখাবো সেভাবে যদি বেটে নেন তাহলে সেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় ফুলকপির পাতা বাটা এর জন্য ফুলকপি এরকম একটু কচি দেখে পাতা নিতে হবে হলুদ হয়ে যাওয়া পাতাগুলো কিন্তু নেওয়া যাবে না এরপর ডাটি থেকে পাতাগুলোকে ঠিক ঠিকইভাবে আলাদা করে নিচ্ছি ঠিকইভাবে ডাটি থেকে পাতাগুলোকে আলাদা করে নিলাম এবার এই পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি এর মধ্যে ফুলকপির পাতাগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ঢাকা দিয়ে দু মিনিট মতন পাতাগুলোকে ভাপিয়ে নেব ফুলকপির পাতাগুলো হয়ে গেছে এবার এগুলোকে জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে ভাপিয়ে নেওয়া পাতাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর বেটে নিতে হবে পাতাটা থেকে এরকম চেপে চেপে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি দিয়ে পাতাটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয় কোয়া রসুন সমস্ত কিছুকে একসাথে ঠিক এইভাবে বেটে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে আর চার পাঁচ কোয়া রসুনকে একটু থেতো করে রেখেছিলাম সেই রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম রসুনটা যখন বাদামি রং ধরতে শুরু করবে ভাজা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে বেটে রাখা পাতাটা দিয়ে দেব। রসুনটা এখন ভাজা হয়ে গেছে এর মধ্যে পাতাটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি এই বাটাতে কিন্তু অবশ্য করে ঝাল নুন মিষ্টিটা সম পরিমাণে হলে তবেই বাটাটা খেতে বেশ ভালো লাগে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে নাড়তে নাড়তে এখন দেখুন কড়াই থেকে বেশ উঠে এসছে এবং বাটাটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে পাতা বাটা কিন্তু একদম রেডি তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপির পাতা বাটা এরকম বিভিন্ন ধরনের বাটা কিন্তু গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার